গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি ভিডিও স্টার্ট করলাম আর পৌরসভার গাড়ি, ডাস্টবিনের গাড়ি চলে এসছে। তো এখন 9টা বাজে, সকাল 9টা বাজে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, একদম মানে মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। আর অনেক কাজই আমার হয়ে গেছে, জামা কাপড় দেখো কাঁচা মেলা হয়ে গেছে, ওগুলো ঘর মোছা হয়ে গেছে, অনেক কাজই হয়ে গেছে। কিন্তু আমার ঘরের দুজন এখনও পর্যন্ত ওঠেনি। এখন ডাস্টবিনের গাড়ি এসছে, এখানে প্রচণ্ড হইচই হবে, এখনও ঘুমোচ্ছে দুজনে, ঘর অন্ধকার, ওয়েদারটা খুব সুন্দর, দুজনেই ঘুমোচ্ছে। আমি এখনও ওষুধ খেতে ভুলে গেছি বারান্দায় গিয়েতে, আমার তারপরে ওষুধের কথা মনে পড়েছে। ঘর মুছে ফেলেছি, কাঁচাও হয়ে গেছে, আর বিশেষ কিছু কাজ হয়নি। মোছামুছি যা থাকে রান্নাঘর এটা ওটা পরিষ্কার করা, সেগুলো হয়ে গেছে। অনেকক্ষণই উঠেছি, 6:45 তখন উঠেছি, কালকে খুব তাড়াতাড়ি না শুয়ে পড়েছিলাম, ওষুধ খাই, একটা সাল থেকে আবার দুটো পড়িয়ে, না একটাই পড়েছে। আজীবন যতদিন বেঁচে থাকবো খেয়ে দিতে হবে, কি যন্ত্রণা বুঝতে পারছো। অনেকে শুনেছি কমে যায় হোমিওপ্যাথিক খেয়ে, কিন্তু কী জানি, এটা প্রথম থেকেই অ্যালোপ্যাথিক শুরু করলি তো জানি না এখন কী হবে, পরে আটকাচ্ছি। কখন থেকে ডাকছি বাবুকে যে বাবু ওঠ, ওঠ একটু পড় না, আমি তো রাত্রে পড়লাম, অ্যালার্মগুলো বাজছে পর্যন্ত কিন্তু কেউ ওঠে না, জল খাই বলে খাওয়ার করে তুমি ডাকবে, চিন্তা করো। ডাস্টবিনের গাড়ি এসছে, কিন্তু আমাদের ডাস্টবিন আমাদের দাদা নিয়ে যায়, ভ্যাট আছে সামনে সেখানে ফেলে। বলে কি কখনো, সত্যি কথা, ডাস্টবিনের গাড়ি আসা ঠিক নেই, কখনো 8টা, কখনো 7টা, কখনো 9টা বলবে ওর জন্য জেগে বসে থাকবো। তার চাইতে আমি তো তোমরা জানোই ডাস্টবিনের মানে প্যাকেটের মধ্যে জমাই, সেই প্যাকেটটা শুধু তুলে নিয়ে চলে যায়, দিনে দুবার করে ফেলে, ব্যাস আমার তাতেই হয়ে যায়। দেখি আরও একবার ডাকি কী খাবে, দেখি স্কুলে যাবে তো। হ্যাঁ বাবু, বাবু, হ্যাঁ বাবু, কোনো ঘুষই নেই, গভীর ঘুম, লিপস্টিক পরেছে, দেখো লিপস্টিক পরেছে, উঠে পড়ো, শোনা উঠে পড়ো, পাস্তা খাবে, পাস্তা, হ্যাঁ পাস্তা খাবে, কি গো, ওটা বাবা শোনা, আমার পুচুটা, আমার পুচুটা, আমার পুচুটা, আমার পুচুটা, আমার পুচুটা, চোখের পাতাগুলো দেখেছো, একদম ফলস চোখের পাতার মতন, ফলস চোখের পাতা, দেখো চোখের পাতার মতন, উঠে বড় শোনা, পাস্তাই বসাই। আর এই কাজ হয়ে গেছে বলে করে দিলাম, অন্যদিন তাড়াহুড়োর মধ্যে থাকে তো, ও চাইলেও আমি করে দিতে পারি না, কারণ ঠিক আছে আজকে করে দিই তাহলে, ঘরে জিনিস থাকা সত্ত্বেও করে দিতে পারি না। আমি তো জানোই তোমরা প্রেশার কুকারে সেদ্ধ বসাই, সবজিটা কাটি। আর বাবা সবজির যা দাম হয়েছে বাবা, আদা রসুন কোনটার দাম নেই, সবজি ছোঁয়া যাচ্ছে না, সবজি এত দাম হয়েছে। বর্ষাটা আসলে জানি সবজি পচে, সেভাবে তো বর্ষা আসেনি, মানে পচে সেই জন্য দামটা বেড়ে যায়, কিন্তু বর্ষা তো সেভাবে আসেই নি, গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতেই সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ কি আরও বেশি, কেটে ফেলি যতটা কাজ গুছানো যায়, একটা করতে করতেই তো আমরা 5টা কাজ করি, যদি 5টার দিকে সেদ্ধ হচ্ছে হোক। ছেলে উঠে পড়েছে, ছেলের বাবা এখন ওঠেনি, বললাম চা করবো, বলে কি না, যেই ঘুম থেকে উঠবে ঠিক 10টার মুখে দিয়ে চা দাও চা দাও চা দাও, মানে আমি অন্য কাজ করতে থাকলে আমাকে একদম পাগল করে দেবে আর কি। আমি বললাম এখন চা করবো, না এখন চা করলে যে উঠে পড়তে হবে। হ্যাঁ বাবা, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, তাতে কী হয়েছে, তুমি স্কুল যাবে না, যাবে তো, আমার বাবা স্কুল যেতে খুব পছন্দ করে, তাই না বাবা, ঘরে তো কোনো বন্ধু বান্ধব নেই, মা ঘরে থাকলে লেখা দিয়ে বসিয়ে দেবে, তার চাইতে বরং ওর স্কুল যাওয়াই ভালো, তাই না, তাই তো, চুপ করে আছে, চুপ করে আছে, একটু মুখটা দেখা, একটু মুখটা দেখা, বাড়িয়ে যাও, ব্রাশ করো, গিয়ে যাও, সবাই উঠেছে, ফ্যান চালায় না বাবা, গ্যাস জ্বলছে, গ্যাস জ্বলছে, ফ্যান চালায় না, গ্যাস জ্বললে তো ফ্যানটা, টেবিল ফ্যানটা চালাতে পারি না, গ্যাস বন্ধ হয়ে যাবে হাওয়াতে, ওই কারণে। আর টু হুমারে স্কুল যেতে পারবে না, তুমি চলে যাও, ব্রাশ করে নাও, যাও
একটু ঘুমাবো, ঘুমের শেষ নেই, ঘুমের শেষ নেই, একটু ঘুমাবো। মা কখন উঠেছে বলতো, মায়ের কত কাজ হয়ে গেছে, চলে যাবো একটু ঘুমাবে, যা ঘুমাবি। আমি তাহলে পাস্তাও করছি না, সেদ্ধ তাহলে সেদ্ধ করে রেখে দেবো আমি তাহলে। হ্যাঁ যাও চলে যাও, চলে যাও ব্রাশ করে নাও, যাও। এটা পটল তুমি খাও না, তুমি কোন সবজি খাও, শুধু করলা খাই। না পাস্তার সাথে পটল করবো না, পাস্তার সাথে কেউ পটল করে? আমি করবো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে। তুমি খাবে? তুমি শুধু আলুটা খাবে তাই তো, আর চিংড়ি মাছটা খাবে, পটলটা খাবে না তাই তো? আমি পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা হ্যাঁ পটল আমরা খাবো, যাও তুমি ব্রাশটা করে নাও, তা ঘুমা, যাক ঘুমা গিয়ে যা, নটা বাজলো এখনো ঘুমা গিয়ে যা। সকালবেলা সবাই দেখবি পড়ে স্কুলে যায়, আর তোর ঘুমিয়ে তারপরে স্কুলে যায়, যা এরপরে মুখ শুনবি মায়ের, ভালো লাগবে তখন, ভালো মুখে তখন থেকে বাবা বাচ্চা করে বলছি, শুনছিস না? চলে যা, আচ্ছা জোর ঘুম পাচ্ছে, চলে যা ঘুমা গিয়ে যা। যেমন বাবা ঘুমাতে ভালোবাসে, ঘুমাতে কে না ভালোবাসে, তেমনি হচ্ছে ছেলে ঘুমাতে ভালোবাসে, এরা ঘুম থেকে উঠেও আবার ঘুমাতে ভালোবাসে, এদের এই রোগ আছে, এদের হচ্ছে এই রোগ আছে। গাঁঠি কচু মানে এটাকে ওনাকে কী বলে জানি না, আমরা গাঁঠি কচুই বলি, বলছে গাঁঠি কচু 120 টাকা কেজি। বাপরে কচু অনেকে পছন্দই করে না, কচু জিনিসটা, সেটাও বলছে কিনা 120 টাকা কেজি। আজকে গাঁঠি কচু সেদ্ধ দেবো, কি ভালো লাগে না গাঁঠি কচু আলু সেদ্ধ? খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে গাঁঠি কচু আলু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা। বাবা কচু তারও দাম এখন হয়ে গেছে, চলো সবজিগুলো এক এক করে কাটতে থাকি, আর ওকেও ব্রাশ করতে দিই, নাহলে আবার গিয়ে শুয়ে পড়বে, যন্ত্রণার তো শেষ নেই। আই বাবু শোন, দাঁড়া দেবো, এটা নিয়ে যাবো আগে, খাও এটা আগে খাও, তারপর আমি দিচ্ছি। একটুখানি খেজুর আর একটুখানি কিশমিশ দিলাম, কারণ কী বলো তো মানে খালি পেটে সসগুলো খাবে, আর টাইমও নেই অন্য কিছু দিয়ে, তারপরে পাস্তা দেবো। খেজুর আর একটু কিশমিশ খা, এর সস ফেটে যাবে, আর আমার কড়াইটা হয়ে গেছে ছোট্ট, জিনিসটা হয়ে গেছে বড়, মানে পাস্তাটা বেশি বড় হয়ে গেছে, এরপর আবার ডিম ঢুকবে, নাড়তেই পাচ্ছি না। বড় কড়াইতে শিফট করে তারপরে হচ্ছে করলাম, ওই ছোটোতে হচ্ছিলো না, দাঁড়া দিচ্ছি। আর এই যে তোমাদের দাদার জন্য একটুখানি বেড়েছি, খাবো না খাবো না খাবো না তো সব পছন্দই করে না, একটু খাও করলাম, এনে ধর ভালো করে ধর, ভালো করে ধর, পড়ে যাবে কিন্তু গরম, কিন্তু ধর, তুমি করছো দেখো, ধর না জানলায় বসে খেলছে, দেখেছিস ভাইটা ওরকম, তুইও ছোটবেলায় এরকম বসে বসে খেলতিস, ওকে দেখি আর তোর ছোটবেলা মনে পড়ে, দেখ কেমন জানলা ধরে বসে বৃষ্টি দেখছে, তুই লাফালাফি করতিস, তুই বসে দেখতিস না, ভালো বৃষ্টি করছে, আমিও বৃষ্টি ছড়া, বৃষ্টি দেখে দেখতে খাবো বলে চলে এলাম, ওকে দিলাম ওই ঘরে, মা যেখানে ও সেখানে চলে এলো, রোদ যখন নেই তাহলে বৃষ্টি দেখতে দেখতেই খাই, চলো খেয়ে নিই, খেয়ে নিই আবার কাজে লাগবো। তোমাদের দাদাকে যেমন দিলাম ঠিক সেরকমই হচ্ছে পড়ে রয়েছে, মুখে দিয়েও দেখলো না। হ্যাঁ আমার ছেলে বলে কি, মা আজকে আর কেনা টিফিন দিতে হবে না, তুমি আমাকে এটা দিয়ে দাও, আমি টিফিনে নিয়ে যাবো। ওকে তো প্রতিদিনই কেনা টিফিন হয়, গুড্ডে কেক নয় বাউলি এই সমস্ত দিয়ে দেওয়া হয়, তো বললো এটা আমি পড়ে যাবে, দাঁড়া এক হাতে ঢেলে নিয়ে এর মধ্যে, বললো এটাই নিয়ে যাবো যা। আর ওকে আমি সবসময় স্টিলের টিফিন বক্সেই টিফিন দিই, প্লাস্টিকের দিই না, টিফিন খুব একটা আমি ওকে দিই না, ও কেনা টিফিনই খায়, কাটছিল দাঁড়া, আর তাহলে এটাই নিয়ে যা, আর খেতে ভালোবাসে যখন, ঠিক আছে কাটা, দুষ্টু করবে না। হ্যাঁ ছেলে বেরিয়ে গেলো, আর হচ্ছে এখন আমি স্নানে যাবো, তার আগে হচ্ছে সোফার ইয়ে ঢাকনাগুলোকে এই ঢাকাগুলোকে পরাবো, দুদিন আগে কেটেছি কিন্তু পরানোর আর সময় পাইনি, খোলাটা দেখতে ভালো লাগে কিন্তু ধুলো পড়বে, তার থেকে ঢাকাটাকে ঢাকা দেওয়া রাখাই ভালো, আবার আমার ঘরে ওর হাত পড়বে, ছেলের হাত পড়বে আর কি, তো এটা ঢাকাটা পরিয়ে দিয়ে হচ্ছে আমি স্নানে যাবো। স্নান পুজো সব কমপ্লিট, চুল চকচকে ভেজা একদম দেখতেই পাচ্ছ, তবু আমি একদম পুরো ভেজা, তবু আমি টঙে বেঁধে রেখেছি, কারণ হচ্ছে আমার ওখানে রান্না চলছে, রান্না বসিয়ে দিয়েছি, রান্না চলছে, আর রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে অন্ধকার, দেখো একবার রান্নাঘর একেবারে, আর চিমনির লাইটটা জ্বালালে মনে হবে যেন রক্ত মাখা খাবার সব, লাল আলো যেহেতু ওই কারণে,
তাই জ্বালাতে হলো, কিছু করার নেই। এই যে এইখানে একটাই হচ্ছে ইয়ে ছিল, করলা আমার ছেলের জন্য, মানে ফ্রিজে পড়েছিল একটা দিন, কালকে দেখতে পাইনি, কালকে করেছি কালকে দেখতে পাইনি, আজকে আবার হচ্ছে একটা পেয়েছি খুঁজে ফ্রিজে। তো আমার ছেলে যে কী করলা খেতে ভালোবাসে হয়ে গেছে, মানে কী বলবো, আমাদের পাত থেকে পারলে তুলে খেয়ে নেয় একসঙ্গে খেতে বসলে, আর যদি পরে খেতে বসি মা একটা করলা ভাজা এইরকম করে হলে খায়। উচ্ছে আলুটা যদি একসঙ্গে ভাজি আলুর সাথে, সেটা ভাত দিয়ে মেখে খায়, মানে অন্য সবজি খায় না করলা আর আলু। কিন্তু তিতো খাওয়া শুনেছি ভালো, তিতো খাওয়া ভালো, ভালো খা, কিন্তু তো অনেকেই পছন্দ করে না। আসলে কার মুখে কী ভালো লাগে সেটাই বোঝা মুশকিল, তাই না? আর আমাদের ইদানিং খুব চিংড়ি মাছ খাওয়া হচ্ছে, তোমাদের দাদা খালি চিংড়ি মাছ আনছে। নম্বর ছেলে ভালোবাসে, লোটে মাছ এনেছিল আগের দিকে দেখেছি তোমরা, এবার ছেলে ভালো খেয়েছে। রাত্রে অতটা খায়নি, রাত্রে ঘুম পেয়েছিল বলে খায়নি, কিন্তু দুপুরে বেশ ভালো খেয়েছে। তোমাদের দাদা বলছে ঠিক আছে তুই যখন ভালো খেয়েছিস মাঝে মাঝে আমি নিয়ে আসবো, মানে ছেলে ভালো খেলে তবে নিয়ে আসবে, বুঝতে পারছো? এতদিন লোটে মাছ আনতো না, ছেলে ভালো খেলে নিয়ে আসবো। আর এই চিংড়িটা আলু আর পটল দিয়ে করবো, আলু পটল দিয়ে করবো। এই যে আমার পটল আলু দিয়ে চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি। আর তো আজকে বিশেষ কিছু রান্না করবো না, কারণ এই যো কচু আলু কেটেছি এখানে, এই যো কচু আর আলু হচ্ছে সেদ্ধ দেবো, আর ভাতে ডাল সেদ্ধ দেবো পোটলা করে। সেই ডাল সেদ্ধটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। ব্যাস ভেবেছিলাম পেঁপে একটা আছে, পেঁপেটাকে গ্রেট করে পেঁপের ঘন্ট করি নিরামিষভাবে, আর ইচ্ছে করলো না। বাসন টাসন যা ছিল মেজে নিয়েছি, ভাত পরে বসাবো, ভাতটা তাড়াতাড়ি বসিয়ে লাভ নেই। ভাতের মধ্যেই কচু আলু আর হচ্ছে তোমার ডাল দিয়ে দেবো, একটু বসি। আজকে অত খাটুনি হয়নি, কারণ এক পদ রান্নাই ধরতে গেলে, ছেলের তো একটুখানি করলা ভাজলাম, অত কষ্টও হয়নি, ফ্যানটা কমিয়ে বসি আর ভিডিওটাও শেষ করবো। আর এখানে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি, ঝিরিঝিরি নয় ঝমঝম, ঝিরিঝিরি নয় ঝমঝম। ছেলে যখন গেল তখন একদম কমে গিয়েছিলো, আর ঠাকুর করে আবার যখন ছেলে ফিরবে তখন যেন একদম কমে যায়, কত স্বার্থপর, তাই না? আসলে বাচ্চা মানুষ ভিজবি, তাও ওর বাবাকে বললাম যে রেনকোটটা নিয়ে যাও, রেনকোটটা আসার সময় পরিয়ে নিয়ে আসবে, এখন না হোক না, জিনিস বইতে কষ্ট, শুধু বাজার বইতে ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা এখন শেষ করে দিই, আর ভালো লাগে না, সত্যি কথা বলছি ব্লগ ভিডিও করতে না আর ভালো লাগে না, কারণ এই সাধারণ গৃহবধূদের জীবনযাত্রা কেউ দেখে না, কেউ দেখে না, ঘেমে গেছি, কেউ দেখতে চায় না, কেউ ভালোবাসে না। নাহলে দেখো 4,000-এর ওপরে সাবস্ক্রাইবার, তার 50%ও যদি হয় তাহলে হয় 2,000 করে ভিউজ, কিন্তু সেটাও নেই। জানি মানে যতক্ষণ না এই ফেস ভ্যালু তৈরি হবে ততক্ষণ হবে না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে তারা তাহলে সাবস্ক্রাইব কেন করে? আমি তো আর কিড়ে সাবস্ক্রাইবার গেন করছি না, প্রতিদিনই দেখছি কিছু না কিছু করে বাড়ছে, তো তারা কেন করে সাবস্ক্রাইব, তাই না বলো? যে সাবস্ক্রাইব করবে অথচ ভিডিও দেখবে না সেটা কী করে হয়? সেটা তো আরও বেশি খারাপ, কারণ ইউটিউব কী করে, সাবস্ক্রাইবারদের কাছেই প্রথমে যখন ভিডিও পাবলিক হয় প্রথমে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান পাঠায়, তারা ইগনোর করে দিচ্ছে, দেখছে না, তাহলে কি আর নতুন দর্শকদের কাছে পাঠাবে? কখনোই না। তো তারাই যখন দেখছে না, ইউটিউব জানবে এর ভিডিওতে কিছু নেই, ওই জন্য না আর ব্লগ ভিডিও করতে ভালো লাগে না। আমাদের সাধারণ গৃহবধূদের জীবনযাত্রা কেউ দেখতে ভালোবাসে না, ওই রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ছেলে পড়ানো ওইসব কেউ ভালোবাসে না। হ্যাঁ, সাধারণ গৃহবধূদের জীবনযাত্রা দেখবে, যদি তুমি কিছু টুইস্ট আনো তোমার জীবনে তবেই দেখবে, হয় তুমি পরকিয়া করবে, নয় তোমার তোমার স্বামী পিটবে, নয় দেখাবে ভাতের হাঁড়িতে ভাত নেই, কাঁদবে খেতে বসে, এইগুলো দেখালে তবে হচ্ছে ভিউজ হবে, আর নাহলে নর্মাল জীবনযাত্রার ভিউজ খুব কম। আর যাদের হয় তাদের ভাগ্যবশত হয়, আর যাদের হয়ে আসছে আর সেই সময় তারা পুরনো চ্যানেল, কম্পিটিশান কম ছিল, প্লাস হচ্ছে তারা অনেকেই এসছে টিকটক থেকে, অনেকেই বেশিরভাগই এসছে টিকটক থেকে, তাদের মধ্যে কেউ কেউ স্বীকারও করে যে টিকটক থেকে এসছিলাম বলে বেশি কষ্ট করতে হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য না ইচ্ছে করে না। আর এখন হচ্ছে কন্ট্রোভার্সির যুগ, শুধু সবাই টকঝালে মিষ্টি মিষ্টি চানাচুর সবাই যেমন পছন্দ করে, সেরকম কন্ট্রোভার্সিও সবাই পছন্দ করে, ওই জন্য মাঝে মাঝে একটুখানি কন্ট্রোভার্সি দিই, যদিও ভালো করতে পারি না, কারণ ওগুলো করতে গেলে চোখ মুখ বেঁকিয়ে অনেক অ্যাক্টিং করার দরকার, ওইসব পারি না, তবুও চেষ্টা করি। কিন্তু আবার মাঝে মাঝে ব্লগও করে ফেলি, ব্লগ করতেই বেশি ভালো লাগে আমার, আমার ওইসব করতে ভালো লাগে না, কিন্তু চ্যানেলটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, ঠিক সেই কারণে আর কি। আর যদিও আমার ব্লগে কিন্তু ওয়াচ টাইম ভালো আসে, এটা আমার খুব মানে কী বলবো,
আমি বলি আমি সাধারণ সাধারণ জীবনযাত্রা, কিন্তু আমার ব্লগে ওয়াচ টাইম ভালো আসে, বাদ বাকি আদার্স ভিডিও করলে কিন্তু আমার ওয়াচ টাইম কম আসে। হ্যাঁ, ওয়াইটি আপডেট দিলে সেখানটা মানুষ শোনে, কিন্তু আমার ব্লগে কিন্তু ওয়াচ টাইমটা খুব ভালো আসে। তো যাই হোক, কিছু করার নেই, মিলিয়ে ঝুলিয়েই করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করব, আর বাড়াবো না। নেক্সট ব্লগে দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি ভালো লাগে লাইক করে দিও। চলো আজকের মতো আসি, টাটা।